بسم الله الرحمن الرحيم কৃষি জাগরণ ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে সুস্বাস্থ্য নিয়ে ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি সুইট ম্যান্ডারিন নিয়ে কথা বলবো এই জাতের কমলাটি ইতিপূর্বে আমার খাওয়া হয়েছে বেশ কিছুদিন আগেই এর মিষ্টতা শুরু হয়ে গেছে এই যে দেখুন জাতটি পুরোপুরি এরকম হলুদ বর্ণ হয়ে যাবে তারপরেও আমরা দেখতেছিলাম যে পুরোপুরি পাকার পূর্বেই মিষ্টতা আসে কিনা তো ইতিমধ্যে আমি দেখেছি এই জাতটিতে মিষ্টতা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই জাতটির আরেকটি কথা বলে নেই এই এই যে জাতটি দেখছেন এটি কানাডা থেকে সায়ন সংগ্রহ করা হয়েছিল এবং কানাডা থেকে সায়ন সংগ্রহ করে প্রথম বর্ষর যে ফলনটি হয়েছিল সেটি কিন্তু ভীষণ টক হয়েছিল এবং টক হওয়ার কারণে প্রায় এই জাতটি কেটে নষ্ট করার পরিকল্পনা ছিল যাই হোক যেভাবেই হোক আর কাটতে কাটতে আর কাটা হয়নি কোনোভাবে জাতটি বেঁচে গিয়েছিল এবং দ্বিতীয় বর্ষরেই দেখলাম যে এই ফলটি দারুণ মিষ্টি হয়ে গেছে তো যাই হোক পরবর্তী গাছ থেকে আবার সায়ন নিয়ে এই চারাটি করা হয়েছিল তো এটি কিন্তু প্রথম ফলন তো আমরা যা দেখলাম পরবর্তী ধাপগুলোর প্রথম ফলন থেকেই মিষ্টতা শুরু হয়ে গেছে তো যা মনে হলো যে জাতটি হয়তো বা আবহাওয়াগত কারণে বা একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে এসে তার খাপ খাইয়ে নিতে প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল এখন মাশাআল্লাহ যা দেখছি আমরা প্রথম ফলন থেকেই মিষ্টতা শুরু হয় তো আজকে এই জাতের একটি কমলা ভিতরের কি অবস্থা সেটি আপনাদের দেখাবো এবং আমরা কয়েকজনে খেয়ে বুঝতে চেষ্টা করব হ্যাঁ এটা একটু সুলান আমরা একটু ছায়ায় চলে যাই এনে রোদ আমরা একটু ছায়ায় চলে যাই এটা একটু সুলেন একটু হ্যাঁ ছায়ার দিকে চলে যাই দেখি কি অবস্থা হ্যাঁ ভিতরের অবস্থাটা দেখি হুম খুব সুন্দর কালার না হুম খুব ভালো কালার হুম একটা একটা করে খুশি দেন আমরা খাই সবাই একটু বুঝি হুম নেন আপনার নেন তোমার নাও নাও তোমরাও নাও নাও ভাবি নেন নেন খান খান অসুবিধা নেই بسم الله الرحمن الرحيم بش ما شاء الله একটি বীজও আছে কোন ভাই খান প্রতি কুয়ায় একটা করে বীজ আছে মনে হয় হ্যাঁ কোন টক বাপ নাই মিষ্টি হুম মিষ্টি এই আপনার ওটাতে আবার দুইটা বাড়িয়েছে বিশ এক হ্যাঁ একটা বাড়িয়েছে আপনার ওটাতে একটা আমার ওটাতে একটা আবার আপনার ওটাতে দেখলাম দুইটা না তোমার তোমারটার ভিতর থেকে দুইটা বেরিয়েছে মানে এক প্রতি কুয়ায় একটি দুটি বীজ রয়েছে এবং খেতে কোনো টক বাপ নেই না মিষ্টি কোনো প্রকার টক আছে কোনো প্রকার টক না মিষ্টি কোনো টক নেই না তো হুম বেশ মিষ্টি পুরা করে মিষ্টি মানে কোনো টক বাপ নাই হুম এই যে এইটা তো আমি একটাই পেলাম ওই যে আপনার আপনার আছে আবার দুইটা হুম মানে একটা দুইটা সিট আছে বীজ আছে তো যাই হোক সুই দর্শক এই জাতটির চারা উৎপাদন করা যায় আপনাদের কাছে বিক্রির উদ্দেশ্যে ইনশাল্লাহ এই বছর আমি চারা উৎপাদনে যাব এখান থেকে সায়ন নিয়ে আশা করি এই জাতটি কেউ নিতে চাইলে পরবর্তী সময়ে যোগাযোগ করলে আপনারা চারা নিতে পারবেন তো শখের বশবর্তী হয়ে আমরা মনে হয় এই জাতটি একটি দুটি গাছ আমরা টপে কিংবা মাটিতে লাগাতে পারি আশা করি ভালোই হবে ইনশাল্লাহ তবে কমলার ক্ষেত্রে আমি বাণিজ্যিক বাগানের পক্ষে এখনও নই কারণ আমাদের রুট সমস্যা রয়েছে তবে টপে বেশ দ্রুত ফলন চলে আসে এই যে গাছটি দেখছেন এটি কিন্তু
গত বছর শীতে আমি গ্রাফটিং করেছিলাম, এক বছরই ফলন চলে আসছে। তবে মাটির ক্ষেত্রে কিন্তু ভিন্ন হবে, মাটিতে রোপণ করলে অনেক ক্ষেত্রে দুই বছর সময় নেয়। তার কারণ হচ্ছে মাটিতে কিন্তু পানির যে চাপ সেটি কিন্তু আপনি চাইলেই দিতে পারবেন না, আর টপে তিন দিন পানি না দিলেই একটি গাছ চাপে পড়ে যায়। এবং গাছকে আপনি যতটা ট্রেসে রাখবেন এই ফলন আসার পূর্বে তত বেশি ফলন চলে আসে, যার কারণে টপে ছোটো গাছই ফলন চলে আসে। তো আশা করছি মাটিতে রোপণ করলে হয়তো বা আসলে আসতেও পারে, তবে এটি আমি সঠিক বলতে পারছি না। তবে টপে যদি আপনারা রোপণ করেন, ছাদে রোপণ করেন, সেক্ষেত্রে আপনারা এক বছরই ফলন পেয়ে যাবেন এবং এটি একটি সুমিষ্ট জাত নিশ্চিত হলাম। যাই হোক সুধী দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই রাখতে চাই। আসসালামু আলাইকুম।